আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক দিন পরে আমাদের হলিডের ব্লগগুলো দেওয়া স্টার্ট করেছি। তো এখন ভোর 4:30 মতো বাজে। একবারে ফজরে নামাজ পড়ে আমরা আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম, আর এই যে আমরা এখন বেরিয়ে যাব। আর আজকে আমরা লুটন এয়ারপোর্ট থেকে আর কি আমাদের ফ্লাইটটা ছাড়বে। আর এই যে কিকোর জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, এই যে ওকে একটু আদর করে যাচ্ছি। আর ওর দেখাশোনা হচ্ছে মেনলি আমাদের নেইবার ভাবি, রিতা ভাবি করবে, তো এই কারণে একটু ভরসায় আছি। আর মাঝে মধ্যে আমার ভাবি উনি আসবে বা আমার মেয়ের বান্ধবী, ওরাও এসে ওকে দেখে যাবে। তো আমাদের এইবার হলিডে ট্রিপটা মোটামুটি বেশ বড় সড় একটা দল, মোট 12 জন আমরা এই ট্রিপে যাচ্ছি। আমরা মেম্বার 5 জন, আমার বড় আপা, নাতি 2 জন, তারপর আমার বড় ভাসুর যা, আমরা নিজেরাই 9 জন, সাথে আমাদের একটা ফ্রেন্ডস ফ্যামিলি, তারা 3 জন, টোটাল 12 জন। আর এই যে কিসলু ভাই, মতি ভাই, ওনারা আমাদেরকে ড্রপ করতে যাচ্ছেন। তো কিসলু ভাইরাও জয়েন করতে পারলে ভাল লাগতো, কিন্তু আসলে আমরা যে টাইমে হলিডেটা করেছি ওই টাইমে স্কুল বন্ধ হয়নি। আমরা হচ্ছে 11 জুলাই আমাদের হলিডেটা শুরু করেছি, যেহেতু বাচ্চাদের পরীক্ষা এক্সাম শেষ। তো আমরা আজকে হচ্ছে ওয়েজ যে এয়ারলাইন্সটা আছে সেটাতে ফ্লাই করছি। এটা মোটামুটি ছোট আকারের আর কি, খুব বেশি বড় এয়ারপ্লেন না, 3-3, 6 সিটের আর কি, রোগুলো 6 সিটের। তো এই যে আমরা আমাদের জার্নি শুরু করেছি, আর আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমার খুবই স্বপ্নের একটা জায়গা বলতে পারেন, অনেক দিনের একটা স্বপ্ন ছিল এই জায়গাটায় যাব। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া, সেখানে আমরা যাচ্ছি আর এরকম সবাই মিলে যেতে পারছি, এটাও ভালো লাগছে। বড় আপা সাথে আছে, সাথে অন্যরাও আছে, তো একটু এক্সাইটেড ছিলাম। এটা হচ্ছে সান্টোরিনি, এটা খুবই ফেমাস সবার কাছেই, কারণ এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সাদা নীলের একটা কম্বিনেশন এই দ্বীপটা। তো এই যে যখন এটা ল্যান্ডিং করবে, একটু ভয় পাচ্ছিলাম যে এটা কি সমুদ্রের মধ্যেই ল্যান্ড করবে কি না। তো একদম সমুদ্রের গা ঘেঁষেই ইয়েটা, এয়ারপোর্টটা। তো আস্তে আস্তে এয়ারপোর্টে ল্যান্ড করছে, আর যতই কাছে যাচ্ছি এক্সাইটমেন্ট বেশি কাজ করছে, যে আলহামদুলিল্লাহ সহি সালামত মতো আমরা সবাই পৌঁছায় গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিশাল একটা গ্রুপ, এই পুরো বাসে মোট কথা আমরাই ছিলাম, মানে আগের বাসটাতে অলরেডি সবাই চলে গেছে, আর নেক্সট যে বাসে আমরা যে পরিবারের সবাই ছিলাম, তারা সাথে আরও 2-3 জন ছিল এই আর কি। তো এই যে আমাদের সমস্ত লোকজন উঠে পড়েছে, এখন যাব হচ্ছে এয়ারপোর্টে। তো সান্তোরিনি ট্রিপটা আসলে প্রথম মূলত আমরা আর আমাদের সাথে আমার ভাসুর যা এরা থাকবে এরকমভাবে প্ল্যান ছিল। তারপরে বড় আপারা যেহেতু কানাডা থেকে আসবে ওই টাইমেই পড়ে গেছে, তখন তাদেরকে ইনক্লুড করা হয়। আর একদম শেষের দিকে আমাদের ফ্রেন্ড মুস্তফা ভাই ভাবি, ওনার ছেলে, ওদেরকেও ইনক্লুড করা হয়। যাই হোক, সান্তোরিনি এয়ারপোর্টে পৌঁছায় গেছে। আর এই এয়ারপোর্টটা খুব একটা বড় না, তবে এই সিজনে কিন্তু ভালোই ভিড় থাকে। তো ওখান থেকে বের হতে খুব একটা সময় লাগলো না। আর কিভাবে কোথায় যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব, যাতে সাধারণ যারা তারা মানে যেতে পারেন বা সুবিধা হয়। তো এই যে বাইরে নেমেই দেখা যাচ্ছে অনেকের নাম লেখা দাঁড়িয়ে আছে, যারা ট্যাক্সি আগে থেকেই বুকিং দেয় তাদের নাম লেখা অনেকেই এইভাবে দাঁড়িয়ে থাকে। তবে আমরা হচ্ছে বাসে যাব। সত্যি কথা বলতে সান্তোরিনি খুব ছোটোখাটো একটা শহর, এখানে বাস যোগাযোগ ব্যবস্থা হিসাবে খুবই ভালো। আর যেহেতু আমরা এমন একটা পয়েন্টে আমাদের এয়ারবিএনবিটা ভাড়া নিয়েছি, সেটা হচ্ছে একদম মেন প্রাণকেন্দ্র বলতে পারেন, সান্তোরিনির মেন প্রাণকেন্দ্র হচ্ছে ফিরা। তো এই ফিরাতেই কিন্তু বাস স্টেশন, একমাত্র বাস স্টেশন এখানে। তো সেই অনুযায়ী আমরা আমাদের এয়ারবিএনবিটা ভাড়া নিয়েছিলাম। আর এটা এত বেশি চিপ, মানে কি বলবো, 1 euro 80 cents হচ্ছে পার পার্সন, আপনি যেখানেই যান না কেন, এটা হচ্ছে সর্বোচ্চ আর কি প্রাইস।
আর আপনি যদি ট্যাক্সি কল করেন তখন কিন্তু একটু মানে দাম সবসময়ের জন্য বেশি পড়ে যায়। আমরা টোটাল 12 জনের 19 ইউরোর মধ্যেই কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে আমাদের এয়ারবিএনবিতে চলে গেছি। আমরা ট্যাক্সি কল করলে সেখানে আমাদের প্রায় 3টা ট্যাক্সি নিতে হতো আর 120 এরকম পড়তো। তো এটা আমি শেয়ার করছি এই কারণেই, যারা আসতে চান তো গ্রুপ ওয়াইজ যদি আসেন, তো হোটেলটা যদি আপনারা ফিরাতে নেন তাহলে কিন্তু যোগাযোগের জন্য বাস আপনারা সহজেই ব্যবহার করতে পারেন। তো যাই হোক, দেখতে দেখতে যাচ্ছি, আর আমরা সবাই মুগ্ধ ছিলাম কারণ একটা ডিফারেন্ট ইয়ে ছিল, ভাইব ছিল। যেহেতু ইংল্যান্ড থেকে যাচ্ছি, ইংল্যান্ডের ভাইব সম্পূর্ণ ডিফারেন্ট এখানকার ভাইব। তো আমরা আমাদের এয়ারবিএনবিতে চলে এসেছি, খুবই সুন্দর একটা কটেজ। আমরা টোটাল 3টা অ্যাপার্টমেন্ট নিয়েছি, একই বিল্ডিংয়ে একই মালিকের 3টা অ্যাপার্টমেন্ট। তো নিচে একদম নিচের ফ্লোরে ছিল শুধুমাত্র ছেলেদের, আর এই যে উপরের ফ্লোরে এটা হচ্ছে আমাদের মেয়েদের। আমরা 5 জন আর কি, আমার 2 মেয়ে, আমি, আমার জা আর আমার বড় বোন। তো এই যে নিচের ফ্লোরে হচ্ছে 3টা সিঙ্গেল বেড ছিল, ছোট্ট একটা কিচেন, বাথরুমটা অনেক সুন্দর ক্লিন, আর উপরে উঠে ডাবল বেড ছিল আর ছোট্ট একটা ব্যালকনি ছিল, খুবই সুন্দর ছিল। কিন্তু আমি কেন জানি সব কিছু সুন্দরভাবে ভিডিও করতে পারিনি, একটু এক্সাইটমেন্ট বেশি ছিল এ কারণে বলতে পারেন। এই যে সিঁড়ি যেটা দেখছেন, এর দিয়েই মানে উপরে উঠে ডবল একটা বেড ছিল, আর এটা হচ্ছে পরপর 3টা বেড। আর এটা হচ্ছে সোমাভাবি ওনাদের জন্য, ওনাদের ফ্যামিলির জন্য ছোট্ট আর একটা কটেজ নেওয়া হয়েছে, মানে এই এয়ারবিএনবির সাথেই লাগানো। তো সেটাতেও এখন যাব। আর এটা হচ্ছে আমাদের ছেলেদের যে গ্রুপটা আছে, মানে আমার হাজবেন্ড, তারপরে আমার ছেলে, নাতি, তারপর আমার ভাসুর, ওদের 4 জনের জন্য হচ্ছে এই নিচের এইটা। তো আমরা মোটামুটি একটু সেপারেট করে নিয়েছি, মেয়েরা একদিকে ছেলেরা একদিকে। আমরা আমাদের মতো খাবো, আপনারা আপনাদের মতো খাবেন। ওই তো বাইরে থেকে আসবে, এটা আছে না, ওই যে 4টা বেড, ঠিক আছে। তো এটা একটা বড় বেডরুম, এখানে 2টা সিঙ্গেল বেড এবং 1টা ডবল বেড। তো ভালোই ওদের 4 জনের জন্য অ্যানাপ, এসি, টিভি, পাশে ছোট্ট একটা কিচেন, তারপর ওভেন টোভেন ছিল, যাই হোক স্যান্ডউইচ মেকার, টুকিটাকি জিনিসপত্র ছিল, আর সামনে এরকম ছোট্ট একটা টেবিল, চেয়ার, এগুলো দেওয়া রয়েছে যদি কেউ ইচ্ছা করে বাইরে ব্রেকফাস্ট বা মানে হালকা পাতলা নাস্তা এগুলো করতে পারে। আর এই যে বেড হয়ে এটা আবার সেপারেটভাবে আর একটা অ্যাপার্টমেন্ট, তো এটা হচ্ছে 3 জনের জন্য। তো এটাতে হচ্ছে সোমাভাবিরা, তো ওনাদেরও বড় একটা বেডরুম যেখানে 3টা বেড রয়েছে। যাই হোক, ওগুলো আর আমি শেয়ার করিনি। তো এরপরে যেহেতু আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 12টার মধ্যেই, তো নেমেই 5 মিনিট হাঁটা, তার মধ্যে কিন্তু মেন যে পয়েন্ট যেটা সেটাই, তো ওখানে মোমো নামে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা সার্চ দিয়ে মানে আমরা হালাল পেয়েছি। এখানে কিন্তু সব স্টোর হালাল না, একটা বা দুইটা রয়েছে। তো আমরা প্রথম দিন এই মোমোতেই যাই, ইন্ডিয়ান ফুড অর্ডার করি, আর আমাদের যেহেতু কোনো আইডিয়া ছিল না আর ক্ষুধার্ত ছিলাম, সবাই সেই সকালে খুব একটা নাস্তা করিনি, এটা সেটা খেয়েছি। তো মোমোতে যে আমরা ইন্ডিয়ান খাবার খেলাম, তবে সত্যি কথা বলতে ওরা অনেক বেশি প্রাইস নিয়েছিল, আমাদের খুব একটা পছন্দ হয়নি। তো নেক্সট ভিডিওতে বাকি সব শেয়ার করব। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ।